হ্যালো এভরিওয়ান, আই মাত্রেয়ী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোযাত্রী। আজকে নিয়ে এসেছি আরও একটা পুজোর ব্লগ। গতকালের পুজোর ব্লগে ছিল ব্যাঙ্গালোরে সেরা সেরা দুর্গাপুজোর প্যান্ডেলের কিছু ইনফরমেশনস, আর আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি আরও কিছু সেরা পুজোর তালিকা। আপনারা প্রত্যেকেই এই প্যান্ডেলগুলো ভিজিট করবেন, অবশ্যই করবেন। এখানকার পুজোগুলো কিন্তু খুব ভালো হয়। ব্যাঙ্গালুরুর বিভিন্ন জায়গার দুর্গাপুজোর প্যান্ডেল দর্শন। আমি পূজা সমিতিগুলোর নাম দিয়ে দিয়েছি, অ্যাড্রেস দিয়ে দিয়েছি। যাদের যাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আপডেট ছিল তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আর যাদের নেই সেগুলো অ্যাড্রেস দেখে আর জিপিএস দেখে আপনারা পৌঁছে যাবেন সেই প্যান্ডেলগুলোতে প্যান্ডেল দর্শনের জন্য। দুর্গাপুজো মানেই বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব। বাংলা থেকে অনেক দূরে বেঙ্গালুরুর প্রবাসী বাঙালিরাও এই উৎসবকে সমানভাবে উদযাপন করে। বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় দুর্গাপুজোর প্যান্ডেল দর্শন, ভোগ বিতরণ আর নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে শহর। বেঙ্গালুরুর দুর্গাপূজার প্যান্ডেলগুলোতে থিমভিত্তিক সাজসজ্জা এবং প্রতিমা দেখে চোখ জুড়িয়ে যায়। যেমন ইন্দিরানগর, কোনমাংলা, হেবওয়াল, জেপি নগর, জয়মহল, হোয়াইট ফিল, এইসএস লেআউট থেকে শুরু করে ভারতুর বিভিন্ন রকম শারজাপুর বিভিন্ন জায়গাগুলোতে বিশাল মণ্ডপ তৈরি হয়। প্রতিটা প্যান্ডেলের আলাদা আলাদা থিম, কখনো ঐতিহ্যবাহী আবার কখনো আধুনিকতার ছোঁয়া, সব দর্শনার্থীদের মন জয় করে। প্যান্ডেল হপিং করতে করতে যেমন পায়ের ব্যথা হয়, তেমনি নতুন জুতো পরে বা পরার কারণে ফোসকা পড়ার মজাও কিন্তু আলাদা। প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি ভোগ বিতরণও দুর্গাপূজার একটি অপরিহার্য অংশ। প্রতিটি প্যান্ডেলে নিরামিষ ভোগ দেওয়া হয়, খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস ইত্যাদি আরও কিছু থাকে। এই ভোগ খাবার মাঝে মাঝে মনে করিয়ে দেয় শৈশবের স্মৃতি, যখন মা বাবার সঙ্গে গিয়ে ভোগ খেতাম আর পেট পুড়ে খাওয়া দাওয়া করতাম, আর খাওয়ার পরে মনে হতো সত্যিকারের পেট পুজো হলো। দুর্গাপুজো মানেই খাওয়া দাওয়ার বাহার। মণ্ডপের আশেপাশে অনেক স্টল বসে যেখানে বাঙালি খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, যেমন ফুচকা, রোল, কাটলেট, চপ, মিষ্টি, আরও কত কিছু। মোমোর কথা তো বলতেই ভুলে গেলাম, সেটাও সব কিছুরই মেলা বসে। প্রবাসে থেকেও বাঙালিরা পুজোর সময় নিজেদের সংস্কৃতি এবং খাবার দাবারের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকতে পারে। সন্ধ্যার দিকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পী ছাড়াও বাইরের থেকেও আসা বিখ্যাত শিল্পীরাও পারফর্ম করেন। গান, নাচ, থিয়েটার এবং অবশ্যই ধুনুচি নাচ। ধুনুচি নাচে মেতে ওঠেন সকলে। ধুনুচি নাচের প্রতিযোগিতা, ঢাকের তালে নাচা, আরও কখনো কখনো ডান্ডিয়ার মজাদার পরিবেশ বানিয়ে তোলে সেই পুজোগুলোকে আরও রঙিন করে তোলে। এইসব আয়োজনের মধ্যে এক অদ্ভুত উষ্ণতা এবং প্রাণবন্ততা থাকে যা সবাইকে একত্রিত করে। আড্ডা ছাড়া দুর্গাপুজো হয় আবার? আড্ডা ছাড়া দুর্গাপুজোর আনন্দ যেন অসম্পূর্ণ। বন্ধু বান্ধবদের সাথে প্যান্ডেলে ঘুরতে ঘুরতে আড্ডার আসর বসে। সেই আড্ডায় নতুন জামাকাপড়ের গল্প, পুজো স্মৃতি, প্যান্ডেল সজ্জা, আরও কত বিভিন্ন রকমের গল্পের রেশ চলতে থাকে। সেই সময় নতুন জামাকাপড় পরার মজাটাই আলাদা। ছোটবেলায় যে উত্তেজনা ছিল নতুন জামাকাপড় পেয়ে, তা এখন মনকে ছুঁয়ে যায়। আর সেই সঙ্গে ফোসকা পরা পায়ে হেসে কুটো পাটি খাওয়া যেন পুজোর স্মৃতির অন্যতম একটি অংশ। প্রতি বছর বেঙ্গালুরু দুর্গাপুজো যেন আমাকে আমার শৈশবের মুহূর্তগুলোকে ফিরিয়ে নিয়ে যায়। ছোটবেলায় মা বাবার হাত ধরে প্যান্ডেলে ঘুরে বেড়ানো, ঠাকুর দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাওয়া, তারপর ধূপের গন্ধে মুগ্ধ হয়ে ঠাকুরের সামনে বসে থাকা, সব কিছুই যেন আবার মনে পড়ে যাচ্ছে। বর্তমানের এই ব্যস্ত জীবনে দুর্গাপুজো শুধুমাত্র এক ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং শৈশবের স্মৃতির পুনর্মিলন। বেঙ্গালুরুর দুর্গাপুজো আমাকে বারবার আমার শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যায়। বাঙালিয়ানার আবেগ, বন্ধু বান্ধবদের সঙ্গে জমিয়ে আড্ডা মারা, মায়ের হাতের রান্না, ভোগের স্মৃতি, প্যান্ডেল হপিং,
পরিবারের সাথে জমিয়ে আড্ডা মারা, পরিবারের সাথে সময় কাটানো, সব মিলিয়ে প্রতি বছর এই উৎসবের সঙ্গে জুড়ে থাকে আমার অসংখ্য অসংখ্য স্মৃতি। বেঙ্গালুরুর এই দুর্গাপুজো উদযাপন এখন এক বৃহত্তম সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রবাসী বাঙালি সমিতি অত্যন্ত ধুমধামের সঙ্গে দুর্গাপুজোর আয়োজন করে। প্রতিটি প্যান্ডেলে থাকে ভিন্ন ভিন্ন ধরনের থিমভিত্তিক মূর্তি বা প্যান্ডেল এবং আলোকসজ্জা, যা দর্শকদের আকর্ষণ করে। চলুন, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনারাও প্যান্ডেল দর্শন করুন, প্যান্ডেল হপিং করুন আর খুব আনন্দ করুন দুর্গাপুজোতে। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।